সাকিব ভাই তার ফেসবুক থেকে বলেছেন সে আসবেন, তার পরিবার নিয়ে আপনাদের পরিবারের সাথে সিনেমাটি দেখবেন, সে অবশ্যই তার কথা রাখবে। আমি বারবার করে বলছি, আমাদের এখন পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ থেকে প্রচারণা এবং পরিবেশনা কৌশল যা আমাদের পরিকল্পনা ছিল সব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আসলে চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্রের সফলতা এই প্রসেসটা আসলে একার পক্ষে সম্ভব নয়। কেউ যদি বলে যে এটা শুধু আমার একার জন্য হয়েছে, যেটা সাকিব ভাই কখনো বলে না, সেও সবসময় বলে যে আসলে দেখো এক এটা একটা টিম ওয়ার্কের একটা ব্যাপার। তো যখন সবার একটা সৎ উদ্দেশ্য নিয়ে একটি ভালো কাজের জন্য এগিয়ে যায়, নিজের 100% সবাই ঢেলে দেয়, তখন আসলে ভালো কিছুই তৈরি করা সম্ভব এবং সফলতা আসবেই নিঃসন্দেহে। আমরা ছোটোবেলায় পড়েছি না যে দশের লাঠি একের বোঝা, তো সেরকম সিনেমা আসলে একার সফলতা কারোর জন্য আসে না। হ্যাঁ, নিঃসন্দেহে সাকিব ভাইয়ের জন্য আমরা একটা বড় ক্রাউড পেয়েছি, তার একটা বড় ফ্যান ফলোয়ার পেজ আছে। ধরুন আপনি একটা ছোট মাইক্রোফোন দিয়ে একটি কথা সবাইকে বোঝাতে যাচ্ছেন, তার আওয়াজটা কিন্তু ছোট হবে। আপনি যখন বড় সাউন্ড সিস্টেম নিয়ে কথাটি বলবেন, তখন কিন্তু কথাটি সারা পৃথিবী ওই সমগ্র জায়গায় ছড়িয়ে যাবে। তো সাকিব ভাই হচ্ছেন এমন একটি মাধ্যম, বাংলাদেশের সবচেয়ে বড় স্টার যেহেতু তিনি, তার মাধ্যমে কোনো বার্তা যখন আপনি মানুষকে পৌঁছাতে যাবে, নিঃসন্দেহে সেটা সবার কাছে, সবার চেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো সেই দিক থেকে আমরা অবশ্যই তাকে কৃতিত্ব দিব। নির্মাণের জায়গা থেকে যদি বলেন, আমি একা নই, আমার পুরোটা টিম রয়েছে, আমার এই কলাকৌশলী যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। তারা সবাই মিলে আসলে ভালো ছবি নির্মাণের প্রয়াস করেছেন, কষ্ট করেছেন, তার জন্য আসলে ভালো হয়েছে। এখানে কারোর কৃতিত্ব আসলে একা দেওয়ার নয়, কিন্তু কৃতজ্ঞতা যার যার প্রতি স্বীকার করা, আমি সেটা বারবার বলছি এবং স্বীকার করছি। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে চাই এই সফলতার দর্শকদের উদ্দেশ্যে। দর্শকরা দেখছে বলি আজকে এটা সফল, এবং আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাতে চাই যে কারণ আপনারা আমাদের এই সংবাদগুলো দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন, তারপরে দর্শকরা আবার কিন্তু নতুন করে দেখতে আসছে যে না, যেহেতু ছবিটা ভালো হচ্ছে আরেকবার দেখতে চাই। আমি সবার প্রতি কৃতজ্ঞ, আমি 18 কোটি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আর আমাদের লিডারি বাংলাদেশ আমি চাই প্রত্যেকটা মানুষ দেখুক, যেই পর্যন্ত বাংলাদেশ সব মানুষটা না দেখবে আমাদের মিশন চলতেই থাকবে। আপনি কি তাহলে দাবি করছেন আপনার সিনেমাটি সফল? আমার সিনেমাটি সফল বা বিফল এই দাবি এখনই করা সম্ভব নয়, কারণ যেহেতু এখনও অনেক দিন, জানি 7 দিন হয়েছে। আমি বারবার করে বলছি মানুষ গ্রহণ করছে, এবং মানুষ যেহেতু গ্রহণ করছে, মানুষ যেহেতু ভালো লাগছে, তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের ভালো লাগাটা প্রকাশ করছে, তো অতটুকু সফলতা তো আমরা পেয়েছি অবশ্যই। যে কিছু মানুষ যেহেতু ভালো বলছে, ওই সফলতাটাকে কেন আমরা ছোটো করে দেখবো, তো অবশ্যই সফল। দেখুন, আপনারা সবাই এখানে সম্মানিত গণমাধ্যম কর্মী রয়েছেন, আপনারা জানেন যে আসলে পরিচালকের কাজ চলচ্চিত্র নির্মাণ এবং নির্মাণ প্রক্রিয়ার সাথে যতগুলো কাজ থাকে, প্রচারের সে কাজগুলো করা, প্রচারণা বা ব্যবসায়িক দিকটা সে প্রযোজনা সংস্থা আপনার প্রযোজকই দেখে থাকেন। তো এই সমস্ত যাবতীয় তথ্য আমাদের প্রযোজনা সংস্থা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করবে। দেখুন, ভালোর কোনো শেষ নেই। আমি বারবার করে বলছি, যতদিন পর্যন্ত এটা পরিবার নিয়ে দেখার মতো ছবি, বাংলাদেশের সব পরিবার যে পর্যন্ত ছবি না দেখবে, বাংলাদেশের 18 কোটি মানুষ যে পর্যন্ত এই সিনেমাটি না দেখবে, ততদিন পর্যন্ত আমাদের মিশন চলবে। তো তার পর্যন্ত আগ পর্যন্ত আমরা সফলতা বা আমরা স্যাটিসফাই বলবো না, আমরা চাই আরও মানুষ দেখুক। আপনাদের মাধ্যমে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে চাই। এটি একটি পারিবারিক সিনেমা, আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন। দেখুন, হাউসফুলের যেই বার্তাগুলো আমাদের এখান থেকে আপনাদেরকে প্রকাশ করা হচ্ছে, সেগুলো আসলে অথেন্টিক। এগুলো ধরেন আমাদের যে প্রতিনিধি আছেন যারা, তারা বিভিন্ন সিনেমা হলে যাচ্ছেন, ঘুরছেন, দেখছেন, সেখান থেকে ভিডিও আমাদেরকে পাঠাচ্ছেন, সত্যতা। যখন আমরা দেখছি যে না অথেন্টিসিটি আছে, তখনই আমরা হাউসফুল দিচ্ছি, আমরা আমাদের এখান থেকে প্রকাশ করছি। এখন অন্য মাধ্যমে কে কী বলছে সেটা তো আসলে আমার পক্ষে নেওয়া সম্ভব না, কিন্তু লিডারি বাংলাদেশ পেজ বা আমার প্রোফাইল থেকে যে তথ্যগুলো যাচ্ছে সেগুলো অবশ্যই সত্য, অবশ্যই 100% অথেন্টিক। এবং কিছু ক্ষেত্রে যেগুলো আমরা এদের একটু কনফিউশন, আমরা সংগৃহীত ভিডিও লিখে দিই, আপনি হয়তোবা দেখলে বুঝতে পারবেন। আর এখন সবচেয়ে বড় কথা, এখন আপনারা মধুমিতা সিনেমা হলে আছেন, এখন আপনারা এখানকার পরিস্থিতি যাচাই বাছাই করুন, তাহলে হয়তো আপনারা দর্শকের একটা উত্তর পেয়ে যাবেন। আর এখন তো ধরুন অলরেডি ঈদের ছুটি শেষ, করোনা ব্যস্ততা শুরু হয়েছে মানুষজনের, তো এখন যেটা হচ্ছে যারা এতদিন বাড়িতে ছিলেন বা ব্যস্ত ছিলেন, তারা আবার দর্শকগুলো আবার আসছে। তো সবসময় তো এক জায়গা, আবার প্রাকৃতিক পরিবেশেও একটা প্রভাব থাকে এখানে, ঝড় বৃষ্টি বিভিন্ন রকম। তো তারপর যতটুকু আমরা তথ্য নিচ্ছি হল মালিকদের কাছ থেকে, হলমালিকরা খুবই প্রত্যাশা করছে ভালো এটা থেকে, এবং হলমালিকরা খুশি আশাবাদী। যেমন আমাকে খুলনা চিত্রালী হলের মালিকের সাথে আমার কিছুক্ষণ কথা, ওনার নাম তপু খান, উনি আমাকে বললেন ভাই আমরা এর আগে এজাবতকে যতগুলো সিনেমা চালিয়েছি গত 2 বছরে হায়েস্ট সেল আমি এটা দিয়ে পেয়েছি। তো এখান থেকে আসলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস এবং আমরা তথ্যগুলো প্রকাশ করছি। এখন 19-20 তো একটু থাকতেই পারে ভাইয়া, এমন যেই হলটাতে আপনি বলছেন যে আপনি যেখানে দেখছেন 60% সিট আপনি পাচ্ছেন না, আপনি দেখুন যেই 20টা সিট খালি, সিট অথবা বসার মতো অবস্থায় নেই, তার জন্য হতে পারে। আমাদের প্রচার পরিকল্পনা যা যা ছিল সে অনুযায়ী কাজ চলছে, তার যখন প্রচারণায় অংশগ্রহণের সময় হবে, আমরা যখন তাকে জানাবো, সে সময় মতো আসবেন। সবার প্রচারণা কৌশল তো আর এক হবে না, বিভিন্ন মানুষ বিভিন্ন, আপনি আলাদা, আমি আলাদা, সবার কথাবার্তা আলাদা, সবার সামাজিক পারিবারিক সব রকম অবস্থান আলাদা, সবার চিন্তাধারা আলাদা, এর জন্যই কিন্তু আমরা বিভিন্ন রকম মানুষ। তো সেই জায়গা থেকে বিষয়টা আমি বুঝলাম না, কারণ বলিউডেও যদি সিনেমা রিলিজ হয়, সালমান খান, শাহরুখ খানরাও তার সিনেমার প্রমোশনে হলে হলে করে,
সেখানে আমাদের শাকিব খানকে কেন আমরা এই এক সপ্তাহ একদিনও হলে দেখতে পেলাম? আমি বারবার করে বলছি, আমাদের এখন পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ থেকে প্রচারণা এবং পরিবেশনা কৌশল যা যা আমাদের পরিকল্পনা ছিল সব পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আজকে মিশা ভাই এসেছেন, এর আগে বুবলিয়া পয়সা ছিলেন, আমরা কালকে ঢাকার বাইরে যাচ্ছি, আমি আপনাদের সাথে আজকে কথা বলছি, তো তার যখন আসার প্রয়োজন হবে তখন সে আসবে। পর্দায় যেমন আমি আপনাকে বলছি, পর্দায় যেমন চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় শিল্পীর উপস্থাপন মানে আবির্ভাব ঘটে, তো আমাদের এই প্রচারণা পরিকল্পনা যখন যার প্রয়োজন হবে সময়মত সে পৌঁছে যাবে, তার জন্য করতে হবে অপেক্ষা। আর লিডার আমাদের যেহেতু অনেকদিন চলবে, আপনারাই বলছেন দর্শক গ্রহণ করেছে, তার মানে সিনেমাটি চলবে ভালো, আরও অনেকদিন চলবে, তো কোনো না কোনো সময় যেহেতু সাকিব ভাই তার ফেসবুক থেকে বলেছেন সে আসবেন, তার পরিবার নিয়ে আপনাদের পরিবারের সাথে সিনেমাটি দেখবেন, সে অবশ্যই তার কথা রাখবে। আমি লিডার আমি বাংলাদেশ নিয়ে উৎফুল্ল, লিডার আমি বাংলাদেশ নিয়ে আমি আবেগী এবং আমি উপভোগ করছি এই সময়টা এই মুহূর্তে। তো কোনো দিকে কী হচ্ছে সেটা আমি আসলে বলতে পারবো না, বা বলার মতো অবস্থা বা যোগ্যতা স্পর্ধা আমার নেই। আমি কিছুক্ষণ একটা উদাহরণ দিয়েছি যে দেখুন, কোনো বাসায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, পুলিশ যখন সেই বাসাটায় আসে, অবশ্যই বাসার সবচেয়ে বড় যে ব্যক্তি তাকে জিজ্ঞেস করে কী হয়েছে বলুন, শিশু ব্যক্তি কিন্তু জিজ্ঞেস করে না বাবা কী হয়েছে বলো তো। তো আমি চলচ্চিত্র শিল্পের কনিষ্ঠ ব্যক্তি, তো এই গুরুত্বপূর্ণ কোনো কিছু নিয়ে আসলে আমাকে কোশ্চেন করলে জিনিসটা আসলে ভুল হবে, আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে উত্তরটা দিতে পারছি না। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ উপস্থিত রয়েছে চলচ্চিত্র শিল্পের, আপনারা তাদের কাছে গেলে উত্তরটা পাবেন। আমি এখন লিডার নিয়ে থাকতে চাই, আমি এখন লিডারের সুন্দর সময়টা আমি উপভোগ করছি আমার কাছ থেকে। দেখুন আসলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, আমি বসুন্ধরা সনি যে সিনেপ্লেক্স দুটো আমি খবর পাচ্ছি, আপনারা দেখছেন যে আমরা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তাদের জায়গা থেকে আসলে তারা ওই শোগুলো ঠিকঠাক ভালো মতো যাচ্ছে। এখন কোন জায়গায় শো কমেছে কোন জায়গায় বেড়েছে এগুলো আসলে পরিবেশনা সংস্থা যে আছে আমাদের ক্রিয়েটিভ ফিল্মস, তাদের সিদ্ধান্ত কিছু জিনিস ঘটছে, হয়তোবা ওখানকার দর্শকগুলো এই হলটা টানার জন্য হয়তোবা একটা অফ করা একটা অন করা হয়েছে, এগুলো আসলে তাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু করছে, এই ব্যাপার আসলে আমি জানি না। আমি চাহিদাগত কারণে যে টিকিট সেল হচ্ছে না বা চাহিদা কমে গেছে এই কারণে না, এটার উত্তর আসলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দিতে পারবে, কারণ আমি এখনও সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যখন ঢুকছি, আপনি যে আজকে সন্ধ্যা 7:30 শো হাউসফুল, 4:40 সনি স্কোয়ারের শো কিন্তু হাউসফুল, তো এখন আমি তো এই কৌশলগত ব্যাপারগুলো বলতে পারছি না, এগুলো আসলে আপনাকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। বাট যেটা হচ্ছে, আগামীকাল থেকে লিডারের লিস্টে আরও দুটো হল যোগ হয়েছে, টাঙ্গাইলে নতুন করে শুরু হচ্ছে লিডার আমি বাংলাদেশের প্রদর্শন, এবং কি কুষ্টিয়ায় শুরু হচ্ছে লিডার আমি বাংলাদেশের প্রদর্শন, আরও দুটো হল যোগ হয়েছে। আশা করি আপনারা ইতিবাচকভাবে এটা সবাইকে জানিয়ে দেবেন যে টাঙ্গাইল এবং কুষ্টিয়া মানুষের সাথে সব এখন লিডার আমি বাংলাদেশ দেখতে পাবে অন্যান্য সিনেমা হলের সাথে।